এক কেজি টমেটো বীজের দাম 6.5 লাখ টাকা আর প্রতিটি টমেটোর ওজন আধা কেজি। কি শুনে অবাক হচ্ছেন, কিন্তু আসলেই এই বীজ ও টমেটো রয়েছে বাংলাদেশের একটি গ্রামে। গ্রামটির নাম সাগরকান্দি। 25 বছর আগে এই গ্রামে সর্বপ্রথম টমেটো চাষ শুরু করেন কৃষক আনসার আলী। এরপর 2013 সালে তিনি বড় মিরাকেল 1205 নামের ভিন্ন জাতের টমেটোর বীজ আবাদ করেন। সচরাচর টমেটোর বীজের দাম জাতভেদে কেজি প্রতি দাম 70,000 থেকে 1 লাখ টাকা, তবে বড় মিরাক্কেল 1205 কেজি প্রতি দাম 6.5 লক্ষ টাকা। অবাক করা কাণ্ড হলো প্রতিটি টমেটোর গড় ওজন 1/2 কেজি, এছাড়া স্বাদটাও ভালো হওয়ায় এই টমেটোর প্রচুর চাহিদা রয়েছে, যে কারণে ভিন্ন স্বাদের এই টমেটোর দামও তুলনামূলক অনেক বেশি। টমেটো চাষ করে লাভবান হওয়ায় ভাগ্য খুলে যায় আনসার আলীর, তৈরি করেছেন 2 তলা ভবন। আমরা টমেটো চাষ করে স্বাবলম্বী এবং এবার আশা করতেছি পার বিঘায় 2 লক্ষ টাকা করে আমাদের নিট প্রফিট হবে। আমরা মালচিং পদ্ধতি এবং আধুনিক পদ্ধতিতে চাষবাস করছি, ওই জন্য আমাদের গাছটা ভালো থাকে, রোগবালাই কম হয়, আর আমরা নিরাপদ সবজি উৎপাদন করি। এখানে কোনো কেমিক্যাল দিয়ে টমেটো পাকানো হয় না। আনসার আলীর টমেটো চাষ করে জীবন বদলে যাওয়া দেখে অন্যরাও ঝুঁকে পড়েন বড় মিরাক্কেল 1205 চাষে। মালচিং পদ্ধতিতে উন্নত জাতের টমেটো চাষ করে স্বাবলম্বী হয়েছেন গ্রামের অন্য টমেটো চাষিরাও। বিঘাপতি 2 লাখ টাকার বেশি লাভবান হওয়া যায় এই উন্নত জাতের টমেটো চাষে। স্থানীয়রা বলছেন টমেটো উৎপাদনে বিখ্যাত হওয়ায় বর্তমানে গ্রামের নামই পরিণত হয়েছে টমেটো গ্রামে। এখানে নাকি ভিন্ন ধরনের টমেটো হয়, সেটা শোনার পরে খুব আগ্রহ হলো। এরপরে আসলাম, এসে দেখি যে এক একটা টমেটোর সাইজ 500 থেকে 600 গ্রাম, অর্থাৎ দুইটাতেই 1 কেজি হয়ে যাচ্ছে। তো এটা সাইজও ভিন্ন রকম, আবার টেস্টিংয়ের যে ব্যাপারটা, এটা হচ্ছে তরমুজের মতো, ভিতরে একটু বালু বালু থাকে আর পানিটা অনেক কম, স্বাদটাও ভালো আর কি, এবং এটা দামও অনেক বেশি আর কি। তো সেই হিসাবে এসে দেখলাম, খুব ভালো লাগলো। দামটাও মোটামুটি ভালো আছে, তবে আমাদের অঞ্চলে রাস্তাঘাট না থাকার কারণে বাহিরের অনেক ব্যাপারী আসতে পারে না, যার কারণে অনেক সময় অনেক ভোগান্তিতে পড়তে হয়। এখন অনেকটা মানে খরচ বেশি, ফলন কমে আসছে, সেই জন্য আমরা এখন মালচিং পদ্ধতি ব্যবহার করতেছি। আস্তে আস্তে প্রচার প্রসার হয়েছে, প্রচার প্রসার হওয়ার কারণে এমনও দেখা যাচ্ছে আমাদের টমেটো বাইরে চলে যাচ্ছে। সো এই জন্য অনেকে আমাদের গ্রামকে ডাকে টমেটো গ্রাম বলে। আমাদের দেখা যাচ্ছে যে আমাদের এই পলিথিন বেচানোর জন্য যে মেশিনটা, এটা আমাদের হলে আর একটু ভালো হতো। আমাদের মাঝ পর্যায়ের যেসব কর্মকর্তা আছেন, আমরা তাদেরকে মাধ্যমে আমাদের কৃষকদেরকে আমরা এই নতুন কলা কৌশলগুলোকে পলিমালসের মাধ্যমে চাষ করা, মাছা দিয়ে টমেটো করা, এই বিষয়গুলো আমরা তাদেরকে অনুশীলন করাচ্ছি, প্রদর্শনীর মাধ্যমে তাদেরকে আত্মস্থ করাচ্ছি, যে কারণে তারা লাভবান হচ্ছে। গ্রামের 350 হেক্টর জমির মধ্যে 300 হেক্টর জমিতে আবাদ হচ্ছে এই টমেটো। কৃষকরা বলছেন শীতকালীন সবজির পরিবর্তে চাষ করছেন উন্নত জাতের এই টমেটো। ডিসেম্বরের প্রথমেই তোলা শুরু হয় ফসলটি আর শেষ হয় মার্চে। বিঘাপতি এই উন্নত জাতের টমেটো চাষে বীজ প্রয়োজন হয় 10 গ্রাম, যার মূল্য 7 থেকে 8 হাজার টাকা। গ্রামটির অবস্থান পাবনার সুজানগর উপজেলায়। সবুজ মোল্লা, সময় সংবাদ, পাবনা।